বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين। উসুলুল হাদিস, এর দুইটি নাম আছে আমাদের দেশে। উসুলে হাদিস বলেই প্রসিদ্ধ এই সাবজেক্টটি। উসুল আসলের বহুবচন, আসল মানে হচ্ছে কায়দা, নীতিমালা। হ্যাঁ, আসল মানে হচ্ছে নীতিমালা। উসুলে হাদিস মানে হাদিসের বেশ কিছু নীতিমালা, কায়দা কানুন। উসুল হাদিস বলে এই সাবজেক্টটি পরিচিত আমাদের দেশের মাদ্রাসায়। আর মাত্র একটি কিতাব পড়া হয়, মাত্র একটি কিতাব পড়া হয়, সেই জন্য মাদ্রাসায় কিছুই শিখতে পারে না। যে কোনো সাবজেক্টের একটি কিতাব পড়ে কিছু শেখা যায় না, কমপক্ষে দু চার বছর পড়তে হবে। আর সৌদি আরবে দীর্ঘকাল ধরে পড়া হয়, আমরা মোদী ইউনিভার্সিটিতে পড়েছি, চার বছর পড়েছি। আর সে বহু কিতাব রয়েছে, তার মধ্যে একটি বড় কিতাব তাদরিবুর রাবি ইমাম জালালউদ্দিন সৈয়দের, সেই কিতাব পড়ানো হয়েছে। ছোট্ট একটি কিতাব রয়েছে আমাদের দেশে নখবাতুল ফিকির, হাফিজ বিন হাজার আসকালী রহমতুল্লাহ, সেই কিতাবটি পড়ায়। আর তার ভাষাগুলি এত মুশকিল যে অনেক মধ্যম শ্রেণীর ওস্তাদি বুঝে না। মধ্যমগুলি বুঝে না তো নিচের গুলির অবস্থা কি হবে? ভালোগুলি বুঝে হয়তো, কিন্তু মধ্যম শ্রেণীর ওস্তাদ বুঝে না, এত ভারী কিতাব। তো যাই হোক, উসুলে হাদিসকে ইনশাআল্লাহ আপনাদের হালুয়া করে বোঝাবার চেষ্টা করব। মুশকিল হইলেও হালুয়া করে বোঝাবার চেষ্টা করবো, যাতে বুঝতে পারেন। এটি একটি পরিভাষা, এই সাবজেক্টের নাম, যেটা ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে পরিচিত এই নামে, উসুলে হাদিস নামে, উসুলুল হাদিস নামে। কিন্তু আরব দেশে এটি উসুল হাদিস বললে বুঝবে, কিন্তু এটি প্রসিদ্ধ মুস্তালাহুল হাদিস বলে। হাদিসের মুস্তালাহ, ইস্তেলাহ মানে হচ্ছে পরিভাষা, ইস্তেলার বাংলা হচ্ছে পরিভাষা। তো হাদিসের বেশ কিছু যে পরিভাষা আছে, সেই পরিভাষাগুলি সম্পর্কে জ্ঞান দেওয়া, মুস্তালাহুল হাদিস, এ হচ্ছে সাবজেক্ট। ইস্তেলাহ থেকে মুস্তালাহুল হাদিস। হাদিসের একটি পরিভাষা হচ্ছে সহি, একটি হচ্ছে দাইফ, একটি হচ্ছে হাসান, মোতাওয়াতের, আজিজ, মশহুর, গরিব, হ্যাঁ, সানাদ, মাতান, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, মুনকার, মওযু, মুরসাল, মওদাল, মুআল্লাক, বহু আছে। তো এগুলি হচ্ছে সব মুস্তালাহ মানে পরিভাষা, হাদিসের পরিভাষা বা মুহাদ্দিসিনে কেরামদের পরিভাষা হাদিস সম্পর্কে। সেই পরিভাষাগুলি সম্পর্কে যেই বিষয় পড়লে, যেই সাবজেক্ট পড়লে জ্ঞান হাসিল হবে, সেই কিতাবের নাম বা সেই বিষয়ের নাম, সাবজেক্টের নাম হচ্ছে মুস্তালাহুল হাদিস বা উসুলুল হাদিস। লেখক এখানে কিতাব যেখান থেকে শুরু করেছে, তার আগে ভূমিকাতে বেশ কিছু এই মুস্তালাহুল হাদিস বা উসুলে হাদিসের বেশ কিছু গুরুত্বপূর্ণ কিতাবের নাম দিয়েছেন, প্রায় পনেরোটি কিতাবের নাম দিয়েছেন, পনেরোটি কিতাবের নাম দিয়েছেন। তো এই কিতাবে এই নামগুলি আছে। আমাদের দেশে কত সীমিত পড়া হয় যে আমি আহলে হাদিস মাদ্রাসায় পড়েও, আবার মুকাল্লেদের মাদ্রাসায় পড়লে তো আরো অবস্থা খারাপ হইতো, আহলে হাদিস মাদ্রাসায় পড়েও আর দুইবার করে কওমি মাদ্রাসা ফারেক হয়েও আমাকে মদিনা ইউনিভার্সিটিতে আসার পর যখন ইন্টারভিউ নেওয়া শুরু করলো, তখন আমাকে জিজ্ঞাসা করলো যে উজকুর খামসাতা মিন মুস্তালাহুল হাদিস, খামসাতা কুতুবিন মুস্তালাহুল হাদিস, মুস্তালাহুল হাদিস উসুল হাদিসের পাঁচটা কিতাবের নাম উল্লেখ করো। তো একটা কিতাব দেশে পড়েছিলাম, ওইটার নাম মনে ছিল, সেটা হলো নখবাতুল ফিকির বলে দিলাম। তারপরে চিন্তা করা শুরু করলো, আর তো কিছু জানি না। একটা ছোট্ট কিতাব দেখেছিলাম, পুস্তিকা আতিয়াবুল মেনাহ মনে হয়, ওই কিতাবটা একটা মনে এলো নাম, একটা কিতাবের নাম আর বললাম, আর কিছু মনে আসে না। আমরা চিন্তা করতে করতে মিশকাতের ভূমিকাতে আছে কিছু উসুলে হাদিসের ইস্তালা বলে, মুকদ্দমা মিশকাত বললাম তিনটা, তা কোন রকম তিনটা মনে হয় টেনে টেনে বললাম, পাঁচটা জুটাতে পারলাম না পরীক্ষাতে, বাকিগুলিতে জবাব ঠিকই দিলাম কিন্তু এইটার জবাব দিতে পারলাম না। আমার এই অবস্থা ছিল মদিনা ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময়। তারপরে এক বছরের মধ্যে, বছরের শেষ দিকে মনে হয় আমাকে একটা বাহাস লিখতে বললো, মানে রিসার্চমূলক, বিশ পাতা লিখে দিতে হয়, বিশ নম্বর থাকে তাতে, বিশটা পাতা কমপক্ষে জুটিয়ে দিতে হবে আর বিশ নম্বর তাতে আছে, মার্ক আছে ওরকম। ওতে আমার সাবজেক্টে ছিল যে উসুল হাদিসের যেগুলি কিতাব লিখা হয়েছে পৃথিবীতে আরবি ভাষায়, আমি তাতে এখানে পনেরোটি আছে, আমার মনে হয় পঁচিশটার বেশি কিতাব ওখানে জমা করেছিলাম, পঁচিশের বেশি সেটা আছে আমার কাছে দেশে হয়তো। তো কথা হচ্ছে যে আসলে এলম না শিখলে আপনি মাদ্রাসা পড়ে যতই পড়েন না কেন, না কেন, যে এলম শিখেনি সেই এলম সম্পর্কে অজ্ঞ, ঠিক কিনা ভাই? মাদ্রাসায় পড়েছেন আপনি, অঙ্ক জানেন না, আমাদের দেশে মাদ্রাসায় অঙ্ক হয় না, তো অঙ্ক সম্পর্কে
আমি যতই বড় আলেম হয়ে যাব অজ্ঞ, সায়েন্স পড়েননি, জিওগ্রাফি পড়েননি, তাহলে জিওগ্রাফিয়া সম্পর্কে ভূগোল সম্পর্কে অজ্ঞ। ওই রকমই মাদ্রাসায় পড়লেন কিন্তু উসুলে হাদিস মুস্তালাউল হাদিস পড়লেন না বা নামে মাত্র পড়লেন, তাহলে ওই সম্পর্কে তেমন এলেম নেই, অজ্ঞ। এই হচ্ছে অবস্থা, যার ফলে আমাদের দেশের অধিকাংশ আলেমদের অবস্থা, তারা সহি জৈবের হাদিসের তমিজ করে না, হাদিস ওলি বয়ন করে দিল, ব্যাস কিতাবে আছে বর্ণিত আছে, লিখলো লিখে দিল, বক্তব্য করলো বলে দিল, জাল জৈফের কোনো পার্থক্য করলো না। তো এখন আসেন এই মুস্তালাহুল হাদিস বা উসুলে হাদিস, এই যে বিদ্যা, এই বিদ্যার সংজ্ঞা কি বলছেন, ইলমু তারিফাতুন আউয়ালিয়া, 17 পৃষ্ঠে আছে এই কিতাব, যদি এই কিতাব কারো কাছে থাকে। তারিফাতুন আউয়ালিয়া মানে প্রাথমিক, তারিফ মানে সংজ্ঞা, পরিচিতি আর সংজ্ঞা, সংজ্ঞা তারিফ মানে সংজ্ঞা, হ্যাঁ প্রাথমিক পরিচিতি বলা যেতে পারে, তাও যে এই 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 সম্পর্কে, এই সাবজেক্ট সম্পর্কে, উসুল হাদিস ও মুস্তালাহুল হাদিস সম্পর্কে কিছু প্রাথমিক পরিচিতি বলছেন, প্রাথমিক পরিচিতি এই বিষয়ের। প্রথম নম্বর হচ্ছে ইলমুল মুস্তালাহ মানে মুস্তালাহুল হাদিস, ইলমুল আল মুস্তালাহ মানে মুস্তালাহুল হাদিস, হাদিসের যে মুস্তালাহ রয়েছে ইলমুল মুস্তালাহ, মুস্তালাহুল হাদিসের ইলম সম্পর্কে জ্ঞান হাসিল করা, এর সংজ্ঞা কি বলছেন, যে হুয়া ইলমুন বি উসুলিন ওয়া কাওয়াইদা ইউরাফু বিহা আহওয়ালুস সানাদি ওয়াল মাতনি মিন হাইসুল কুবুলে কাবুলে ওয়া রাদ্দ, এটি হচ্ছে এর সংজ্ঞা। উসুল হাদিস ও মুস্তালাহুল হাদিস কাকে বলে, হুয়া ইলমুন, সে এমন বিদ্যার নাম, সংজ্ঞাটি লিখলেন, তা হচ্ছে এমন বিদ্যার নাম, ইলমুন বি উসুলিন ওয়া কাওয়াইদা, এমন কিছু নীতিমালা এবং কায়দার ইলম হাসিল করার, জ্ঞান হাসিল করার নাম। এভাবে তর্জমাটা লিখেন, এমন কিছু নীতিমালা বা কতিপয় নীতিমালা এবং কায়দা, হ্যাঁ কায়দাকে আর কি বাংলায় কি বলেন, কায়দাই বলেন, বুঝেনি তো কায়দা না, কৌশল না, এটা কায়দা মানে ওই নীতিমালার কাছাকাছি, হ্যাঁ সেগুলির নিয়মকানুন বলতে পারেন, এগুলির জানার নাম, সেই নীতিমালা এবং কায়দাগুলির মাধ্যমে ইউরাফু বিহা জানা যাবে আহওয়ালুস সানাদ, সানাদের অবস্থা মানে সূত্রের অবস্থা, হাদিসের সূত্রের অবস্থা, ওয়াল মাতন এবং হাদিসের মতনের অবস্থা। তাহলে হাদিসের মতন বুঝাইতে হয় আর সনদ বুঝাইতে হয়, ঠিক না, হাদিসের সনদ আর মতন বুঝাইলে তো হাদিস, সনদ সহ একটা হাদিস লাগবে, সনদ সহ হাদিস তো মনে হয় এখানে নেই, একটা সনদ এখানে ব্রিজ, তার নাম হচ্ছে সনদ। আর হাদিসের যে বিষয়বস্তু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অথবা করেছেন, হ্যাঁ অথবা অনুমোদন দিয়েছেন, এগুলি হচ্ছে মতন, মতন মূল বিষয় যেটা, বক্তব্য যেটি, তো এখানে সনদ বলে খুব সহজ ভাষায়। আর হাদিসের যে বিষয়বস্তু নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন করেছেন যেসব রয়েছে তা হচ্ছে মতন, না ওটা হচ্ছে, ওটা হচ্ছে ওটাকে বলে ইয়ে আরবিতে হাওয়ালা বলে, হাওয়ালা বলে, বাংলাতে বরাত বলে, ইংরেজিতে রেফারেন্স বলে, ওটা সনদ না, ওটা রেফারেন্স মানে মাসদার, উৎস কোথায়, এটা হাদিসটা কোথায় আছে, কোন কিতাবে আছে। হ্যাঁ আবার ফিরাইতে হবে তিনটি কথা কি না, হয়ে গেছে হাদিসের সংজ্ঞা, ঢুকবো থাকবে এখানে, হাদিসের সংজ্ঞাটা ব্যাখ্যা করে বিস্তারিত, হাদিসের সংজ্ঞা আগামী সপ্তাহে শুরু করবো, ভালো হবে মনে হয়, হাদিস শুরু হবে তখন হাদিসের অপর নামগুলি চলে আসবে, হাদিসের নাম খাবার, হাদিসের নাম আসার, এগুলি চলে আসবে। কিসের সংখ্যা, মুস্তালাহ, মুস্তালাহুল হাদিসের সংজ্ঞা বলছি, লেখক বলছেন যে মুস্তালাহুল হাদিস কতিপয় নীতিমালা এবং কায়দা জানার নাম, যার দ্বারা সানাদ এবং মাতনের অবস্থা জানা যায় গ্রহণ করা এবং প্রত্যাখ্যান করার দিক থেকে, হাদিসটা গ্রহণ করব, সনদটা গ্রহণ করব, মাতন গ্রহণ করব কি করব না, এদিক থেকে না করার দিক থেকে। ভালো, বিষয়বস্তু কি, এই কি এই বিষয়ের বিষয়বস্তু হচ্ছে সানাদ এবং মাতন, এতে আলোচনা হবে সানাদ এবং মাতনের হাদিসের, যে সনদ মতনটা গ্রহণ করব, মিন হাইসুল কবুল ওয়ারাদ, কবুল করব না করব না, এর ফলাফল কি, আমরা এই সাবজেক্ট পড়ে পাবো কি, সহিকে জয়ীফ থেকে আমরা তমিজ করতে পারবো মানে পৃথক করতে পারবো, তামিজুস সহীহ মিনাস সাকীম মিনাল আহাদিস, হাদিসের সংজ্ঞা, হাদিস কাকে বলে, সবগুলি আসবে এখানে, কল ফেল বলেছেন, তকরির বলেছেন, তারপর সেফাত বলেছেন, সেফাতের মধ্যে ওগুলি চলে আসবে, আখলাক আর দুই রকমের সেফাত চলে আসবে, তো ব্যাখ্যার প্রয়োজন আছে সেজন্য থাক।
শুনলাম যে হাদিসের সংজ্ঞা সম্পর্কে আপনাদের কিছু জানা আছে কিনা। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এইভাবে বললে হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যা সম্পৃক্ত করা হয়েছে যদি ওই তারিফ করা যায় তাহলে শুধু সহি হাদিসটা হবে, কিন্তু জাল হাদিস, জালগুলোকে তো হাদিস বলছে, ওগুলো তো নবীর হাদিস নয়, কিন্তু ওগুলোকে মুহাদ্দিসিনদের ভাষায়, হাদিসের পণ্ডিতদের ভাষায় সেগুলি হাদিস, নবীর হাদিস নয় কিন্তু হাদিস, হাদিস নামে পরিচিত। তাহলে ওই জন্য লেখক কিভাবে সংজ্ঞা করেছেন, মা ওদিফা, যা নবীর সাথে সম্পৃক্ত করা হয়েছে, হোক আর না হোক তার কথা, ওর নাম হাদিস, এখন সহি না জয় পরে জানবো ওটা বা জাল, কিন্তু নবীর সাথে যা সম্পর্কিত করা হয়েছে বচন হিসাবে অথবা কর্ম হিসাবে অথবা অনুমোদন হিসাবে অথবা গুণ হিসাবে সম্পর্কিত করা হয়েছে তার নাম হাদিস। এখন সম্পর্কিত করা হয়েছে, আসলে সম্পর্ক আছে ওই কথার সাথে কি নেই ওটা পরে দেখার বিষয় আছে। তাহলে সহি হাদিস আসবে, জয়ীফ হাদিসও তার মধ্যে আসবে, আর জাল মিথ্যা হাদিসও তার মধ্যে আসবে, হাদিসের এই সংজ্ঞাতে সবগুলি ঢুকবে। তাহলে বোঝা যাবে না, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এর জন্য আর একটা সাবজেক্ট পড়তে হয় যার নাম হচ্ছে আলজারহু ওয়া তাদিল, এদের জীবনী, এই বর্ণনাকারীদের বায়োগ্রাফি, জীবনী। হ্যাঁ, আসমাউর রেজাল আমাদের দেশে বলে, আসমায়ের রেজাল আর আসমায়ের রেজাল জারহু তাদিল, এদের সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামরা, তাদের সমসাময়িক কালের মুহাদ্দিসিনে কেরামরা কি বলেছেন। এখন লাইস বিন সাদ সম্পর্কে যদি আমাকে জিজ্ঞাসা করেন তো আমি কি জানি তার সম্পর্কে, ভাই 50 বছর আগে যে মারা গেছে, যাকে পাইনি, আমার বয়স 50 বছর আগে, আমার জন্ম হয়নি, তো আমি তার সম্পর্কে কি করে বলতে পারি? তাহলে কার মাধ্যমে বলবো? 50 বছর আগে যেই লোকেরা তাদের সমসাময়িক ছিলেন এবং ভালো লোক, দিনদার লোক ছিলেন, তাদের সাক্ষী গ্রহণ করা যাবে, তাদের মাধ্যমে জানবো যে লোকটা কেমন ছিলেন। মোহাম্মদ আলী জিন্না কেমন ছিলেন জানতে হলে তাহলে ওই যুগের কথা জানতে হবে, আমি দেখিনি। হ্যাঁ, যারা শেখ মুজিবকে দেখেনি তারাকে ওই যুগের ভালো লোকদের কাছ থেকে জানতে হবে যে আপনারা কাছাকাছি দেখেছেন সেই লোকটি কেমন ছিলেন, ঠিক না? আরে এখন এমনিতে হ্যাঁ শুনছি খুব খারাপ খারাপ, শুনছি খুব ভালো ভালো, না হতেই পারে না, এগুলো ভুল। তো ওই রকমই তাদের সম্পর্কে জানতে হলে সেই জামানার মুহাদ্দিসিন কেরামরা তাদের সম্পর্কে কি বলেছেন, তাদের জীবনে প্রত্যেকের জীবনের কিতাব আছে, এমন কিছু কিতাব আছে যেই কিতাবগুলি তাদের বিস্তারিত জীবনী পাওয়া যাবে, তারা কোথাকার লোক, তাদের বংশ পরিচয়, তাদের ইমানি পরিচয়, তাদের আমল, কোন আকিদার লোক ছিলেন, সুন্নতি লোক ছিলেন না বিদাতি লোক ছিলেন, সুন্নি ছিলেন না শিয়া ছিলেন, হ্যাঁ খারেজি ছিলেন না মুতাজিলি ছিলেন, স্মৃতি এমন কি স্মৃতি শক্তির দিক দিয়ে প্রখর ছিল না দুর্বলতা ছিল, এইসব কথাও আছে তাদের জীবনীতে, ওই কিতাবগুলিতে বিস্তারিত পাওয়া যাবে। বিস্তারিত যার কাছে পড়ার সময় আছে ভালো কথা, আর যাদের কাছে এই সাবজেক্টগুলি আমাদের আসলে পড়া হয় না, প্রথম কথা এগুলো সৌদি আরবে পড়া হয় আর বিশেষ করে মদিনা ইউনিভার্সিটিতে পড়া হয়, আর তাও হাদিস ফ্যাকাল্টিতে বিশেষ করে পড়া হয়। আচ্ছা শোনেন, তারপরে শেষ করি, আর যদি বেশি সময় না থাকে তো ওই কিতাবগুলি আবার শর্ট সংক্ষেপ করা হয়েছে এক লাইনে, লাইস বিন সাদ কে ছিলেন এবং তার অবস্থা কি, বর্ণনাকারী হিসাবে তিনি গ্রহণযোগ্য, তার হাদিস গ্রহণ করা যাবে না যাবে না, এই কিতাব আছে। শর্টকটের কিতাবের নাম হচ্ছে তাকরিউত তাহজিব, হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি, বলগুল মারামের লেখক, আর বুখারী শরীফের ভাষ্য ফাতুল বারীর লেখক, তারই কিতাব রয়েছে তাকরিউত তাহজিব, এক খণ্ডে বা দু খণ্ডে, কোনটা দু খণ্ড পাওয়া যায়, এক খণ্ডও পাওয়া যায়, ওই কিতাবটি আছে, এতে দুই লাইনে বা এক লাইনে আপনি তার জীবনী সম্পর্কে জানতে পারেন যে লোকটি হাদিস নেওয়া যাবে না যাবে না, এবং এর হাদিস কোন কোন কিতাবে আছে, ইমাম বুখারী তাকে নিয়েছেন না নেননি, মুসলিম নিয়েছেন না নেননি, আবু দাউদ তিরমিজি কে নিয়েছেন তাকে, কার হাদিস কে নিয়েছেন আর কে নেননি, পেয়ে যাবেন। আর যদি এর চাইতে বিস্তারিত জানতে হয় তাহলে তারও কিতাব আছে অন্যদের, ইমাম জাহাবির কিতাব আছে এই ক্ষেত্রে, হাফেজ রহমতুল্লাহ তাহজিব তাহজিব আছে, 12 খণ্ডে আছে, 12টি ভলিউম আছে, এর ডবল এক একটি ভলিউম, 12টি ভলিউম আছে, ইমাম জাহাবির কিতাব আছে, তারপরে আপনার আরো অনেকের কিতাব আছে প্রসিদ্ধ, এরা যে কিতাবগুলির ওপর আজকালকার ওলামারা নির্ভরশীল সেই কিতাবগুলি হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি অথবা ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি, আর বাকি খাতিব বাগদাদির আছে, তারিখে বাগদাদও আছে, আর অনেকেরই আছে। হ্যাঁ শিয়াদের কি বলছিলেন ওটা জানে না, তার এলেম নাই। প্রথম কথা, তারা এই বুখারির প্রতি ইমানই নেই, তাদের আলাদাই বুখারি আছে, আলাদাই ধর্ম, আলাদা বুখারি। আমরা বুখারী শরীফকে যেমন শ্রদ্ধা করি, কোরআন কারিমের প্রতি স্থান দিই, তাদের কাছে ওসুলুল কাফি কোলাইনির মিথ্যাই ভরা সেই কিতাব, তাদের তাদের নির্ভরযোগ্য কিতাব ইরানি, ইরানের কিতাব, বুঝতে পেরেছেন? সুতরাং তাদের ধর্ম ভিত্তি স্থাপিত হয়েছে মিথ্যার উপর। হ্যাঁ ইরানে ছাপায়, যেহেতু দেশ, এই দেশটি হচ্ছে পৃথিবীর মধ্যে শিয়া দেশ মাত্র একটি দেশ, দেশ হিসাবে এমনি কোথাও ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে কোনো জায়গায় পৃথিবীতে আর কোনো দেশ নেই, যেমন ইহুদি দেশ একটি দেশ ইসরায়েল,
তাও জবর দখল করে আছে, তেমনি ইরান হচ্ছে একমাত্র শিয়া দেশ পৃথিবীতে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক এর বেশি বাড়ায়নি, আল্লাহ পাক তাকে যেন ক্ষান্ত করে। কোন কিতাব তাকরিবুত্তাহজিব আছে, খালি নাম দিতে হবে যে আমি ইবনে সাহাব সম্পর্কে জানতে চাই, আমি জোহরি কেমন করে বললাম, তারপরে তার নাম মোহাম্মদ ইবনে সাহাব, মানে সাহাবের ছেলে, তাই তার নাম কি মোহাম্মদ ইবনে সাহাব জহরি, জোহরি মদিনার লোক ছিলেন। ওই রকমই লাইস ইবনে সাদ, যদি ওগুলো ধীরে ধীরে ইনশাআল্লাহ শুধু তাকরিবুত তাহজিব নিয়ে এসে দেখাবো একটা হাদিস, যে হাদিসে বর্ণনাকারী যতগুলি আছে এগুলি বিশ্বস্ত যোগ্য, এদের হাদিস নেওয়া যাবে না নেওয়া যাবে না, এটার জন্য প্র্যাকটিক্যাল দেখাবো, কিছুটা পড়া হোক তারপরে ধীরে ধীরে। একটা সহি হাদিস দেখাবো, একটা জয়ীফ দেখাবো, কেন জয়ীফ, তা জয়ীফ তার বুখারিতে পাওয়া যাবে না, তাহলে অন্য কিতাবের একটা হাদিস, তিরমিজির হাদিস নিয়ে আসবো অথবা ইবনে মাজার হাদিস নিয়ে আসবো, জয়ীফ অথবা একবারে মৌজু ও হাদিস নিয়ে এসে দেখাবো যে অমুক এই মিথ্যুক একজন আছে এখানে, সেই জন্য হাদিসটা মিথ্যা। বহু জাল হাদিস আছে, জাল হাদিসের জন্য আবার কিছু কিতাবই আছে যেগুলো জালের উপরে লিখা হয়েছে, তার সবচেয়ে প্রসিদ্ধ ইবনুল জাওজির আল মওজুআত, কিন্তু এর উপরে অনেক কিতাবই আছে, তো ওই কিতাবগুলি পড়লে জাল হাদিসগুলি পাওয়া যাবে। আর এমনি সহি হাদিসের কিতাবে কিছু জয়ীফ হাদিস আছে, যেমন তিরমিজিতে ইবনে মাজাতে, ওগুলি জানার জন্য সনদ বা মুহাদ্দিসিন কেন যে হাদিসগুলি সম্পর্কে সহি নয় বলেছেন, যেমন রফেলেদের না করার হাদিস ইবনে মাসউদের, আবু দাউদে আছে, কিন্তু ইমাম আবু দাউদ হাদিস বর্ণনা করার পরে তিনি বলছেন হাদিস সহি নয়, উপনত হাদিসের সনদটা মনে রাখবেন, আমি দেখাবো যেহেতু রফেলেদের নিয়ে আমাদের দেশে সমস্যা, ওরা বলছে না রফেদেন করতে হবে না, আমরা বলছি করতে হবে, তাই ওই যে রফেদেন করতে হবে না হাদিসটি আছে একদিন নিয়ে এসে এখানে বোর্ডে দেখাবো, এবং কিতাব নিয়ে এসে দেখাবো যে ওই বর্ণনাকারী সম্পর্কে মুহাদ্দিসিনা বলেছেন যে জয়ীফ, সুতরাং হাদিস জয়ীফ, সাব্যস্ত হল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রফেদেন না করা, কিন্তু করা বহু হাদিস তার, এবং সহি হাদিস বুখারীতে মুসলিম অন্যান্য সমস্ত কিতাবে রয়েছে। তো এইভাবে দু চারটি মাসলায় যখন দেখবেন আর বুঝতে পারবেন যে হাদিস কেমন করে সহি হয় আর জয়ীফ হয়। যে জানে না শুধু সাধারণ বলে, যার এলেম নেই, মুফতি টাইটেল তো জানে না, সেই জন্যই তো বলছি, মুফতি টাইটেল মানে যে জেনে গেছে তার নয়, কিছুই জানে না। আমাকে কেমন মনে করেন, যদি বলেন যে আমি অঙ্ক, তো আমার ছেলে যতটা অঙ্ক জানে ততটা আমি জানি না, কারণ ওরা ক্লাস ওয়ান থেকে অঙ্ক পড়ছে আরবি স্কুলে, আর আমি আমাদের দেশের মাদ্রাসায় পড়াশোনা করেছি, সেখানে অঙ্ক পড়িনি, আমি যেটা স্কুল প্রাইমারিতে বাংলা সাথে পড়েছি সেটুকু বাস। আর ওরা যদি ক্লাস টেনে পড়ে, তো সে অঙ্কর মান কোথায় গেছে, তো তার কাছে আমি কিছুই না। কিন্তু যদি আমি খামাখা মিছামিছি দাবি করি, দেখ একে জন্মেছি, ইয়ে আবার আমার চাইতে বেশি কি করে জানবে, তাহলে কি আর হবে। তো আমাদের মুফতিদের অবস্থা ওইরকমই, আমি মুফতি হয়েছি সব জানি, কিছুই জানে আসলে, হাদিস সহি জয়ীফ কিছুই জানে না। তো আসেন প্রমাণ করুক এসে, কোনো পড়ার কোনো কারখানা, প্রথম কথা শোন, কোনো মাদ্রাসা কোনো কারখানা নেই যেখানে সহি জয়ীফ পড়া হয়, ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান তিনটি দেশের কথা বললাম, শুধু বাংলাদেশ একটা ছোট করে নিচ্ছি, এই তিন দেশ নিয়ে পুরো যেটা মহাদেশের মতো, তার কথা বলছি, কোনো মাদ্রাসায় সনদ পড়া হয়নি, সামান্যতম আহলেদিস মাদ্রাসাগুলো সামান্যতম টাচ জ্ঞান দেওয়া হয় বাস, আর সেই টাচ জ্ঞান দিয়ে তেমন কিছু শেখা যায় না, এই জন্য দেখা যায় যে অনেক আহলেদিস হয়ে আজকে মোনাজাত এখনো ধরে আছে, সহি জয়ীফ বুঝল না। আরো মজার কথা, বিদ্যার্থীরা বাংলাদেশ থেকে আসে, পাকিস্তান থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, ওরা কুলিয়াতুল হাদিস হাদিস পড়তেই চায় না, বলে হাদিস পড়লে তো আহলেদিস হয়ে যাবে, মজাব ছুটে যাবে, কারণ হাদিস পড়লে তো সব গুম্মর ফাঁক হয়ে যাবে, সব জেনে নেবো, জানতে হবে না, জানবই না, একটা হাদিসের সহি জয়ীফ পড়বে না, হাদিসের সহি জয়ীফ পড়বে না, মুসিবত, শিখতে চায় না। তো শিখতে চায় না, তো আল্লাহ কোত্থেকে হেদায়ত করবে, ভাই যদি শিখো রাস্তা রাস্তায় ঘুরে বেড়ানো, বলছি ইসলামিক সেন্টার একটু শিখা হয় আসেন শিখেন, না 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 ওই সব জমানো শিখতে যাবো না, তাহলে কোত্থেকে শিখবেন আপনি, আপনার অন্ধকার কি করে দূর হবে আলো না নিলে। যাই হোক, নবী সাল্লামকে যদি তারা মুহাম্মদকে মুজাম্মাম বলতো, তুই শুনো তো মৌজুদ আছে 1400 বছর আগে, নবী সাল্লাম বলছে সাম্মানি মুজাম্মামান, তারা মুজাম্মাম বলেছে, কিন্তু আল্লাহ পাক আমাকে মুহাম্মদ বলেছেন প্রশংসিত, আর তারা বলছে কুখ্যাত, মুজাম্মাম মানে কুখ্যাত, তো এইরকম নাম দিতেই পারে কেউ, তাতে আবার দুঃখ করার কি আছে। যারা সহি আকিদার শত্রু, কোরআন হাদিসের শত্রু, বিদাতি কবর মাজার নিয়ে ব্যস্ত, পীর ফকির দরবেশ নিয়ে ব্যস্ত, তরি জ্ঞানে ব্যস্ত, তারা কি আর কোরআন হাদিসের কাছে আসবে, কখন আসবে না, তাদের বিদাতি মোল্লারা আসবে না, জনসাধারণের দিল খোলাসা আছে, যাকে আল্লাহ তৌফিক দিচ্ছে আসছে, হেদায়ত হচ্ছে, আর যে আসবে না আল্লাহ তার জন্য যথেষ্ট। তর্জমাটা সঠিক, টিকা যেটা লিখেছে সেটা অনেক জায়গায় বেঠিক, এটা আজিজুল হক নয় মনে হয়, এটা কার কথা বলছে, এটা ইসলামিক ফাউন্ডেশন, হ্যাঁ জামাত ইসলামী, এটা বলছি যে ওইটা যে টিকাটুকি লিখেছে, টিকাটুকি বাদ দিয়ে যেটা তর্জমা আছে মোটামুটি ঠিক আছে, আর আইজুল হক সাহেব যেটা তর্জমা করেছে ওতে তো অনেকগুলি হাদিস ছেড়ে দিয়ে, যেমন এটাতে সংক্ষিপ্ত আছে ওই রকমই সংক্ষিপ্ত করেছে, সংক্ষিপ্ত করে থেকে নিজের খেয়াল খুশি সংক্ষিপ্ত, যেখানে দেখছে মজাবের খেলাফ হাদিসটা রফে দেন আউট করে দিয়েছে, হ্যাঁ এরকম করে দিয়েছে,
জি, সুতরাং ওইটা পড়বেন না, যদি পড়তে হয় ওর চাইতে ভালো ইসলামিক ফাউন্ডেশন, আজিজুল হক সাহেবের চাইতে ভালো ইসলামিক ফাউন্ডেশনটা, ইসলামিক ফাউন্ডেশনের চাইতে ভালো হচ্ছে তাওহীদ প্রেসারটা এটা, অথবা আব্দুল সামাদ সালাফি ইদানিং একটা তর্জমা বের করেছে, শুধু তর্জমা, এগুলো তো ব্যাখ্যা নেই। আপনি ভাববেন না যে আমি বোখারি বাংলা পড়ে নিয়েছি মানে আমি অনেক কিছু হয়ে গেছি, শুধু তর্জমা আছে, তর্জমাতে কতটুকু কি বুঝবেন আপনি। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাঁচটি গুণ শুধু তর্জমা করা আছে, আপনার বাংলা উচ্চ বাংলা দিয়ে তর্জমা করা আছে, কতটুকু বুঝবেন? কিন্তু ব্যাখ্যা করে যে বুঝলেন, ওগুলো আপনি আপনার চরিত্রে ফিট করতে পারবেন যে আমি এইরকম চরিত্রবান হব। ব্যাখ্যা বিশ্লেষণ না পড়লে না শুনলে তো আর আপনার ইলম প্রশস্ত হবে না। প্রাথমিক পরিচিতিতে উসুল হাদিস কাকে বলে, এর সংজ্ঞা বলা হয়েছে, তার বিষয়বস্তু কি আর সেটা পড়ে লাভ কি বলা হয়েছে, তিনটি বিষয়। তারপরে লেখক বলছেন যে আল হাদিস, হাদিস মুস্তালাহুল হাদিস, তো হাদিস কাকে বলে, হাদিসের কয়েকটি নাম আছে। প্রথম কথা, হাদিসের কয়েকটি নাম আছে বললাম, কয়েকটি নাম আছে হাদিসের, একটি নাম হচ্ছে হাদিস বা আল হাদিস, আর দ্বিতীয় নাম হচ্ছে আল খবর, খবর, কারণ এটি হচ্ছে শরীয়তের খবর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর দিয়েছেন, পাঁচ ওয়াক্ত নামাজের খবর কে দিয়েছেন, নবী সাল্লাম দিয়েছেন, সেটা কি হাদিস নয়? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল সম্পর্কে আমাদেরকে খবর দিয়েছেন, সংবাদ দিয়েছেন, হাদিস নয়? হাদিস ও দাজ্জাল, খবর ও দাজ্জাল, দাজ্জালের খবর। তো হাদিসের অপর নাম হচ্ছে খবর, দুই নম্বর। হাদিসের তৃতীয় নাম হচ্ছে সুন্না। নবী সাল্লাম বলছেন তোমাদের মাঝে দুটি জিনিস আমি ছেড়ে যাচ্ছি, তারাক তো ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহামা, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না যতক্ষণ তোমরা এই দুটি জিনিসকে মজবুত করে ধারণ করবে, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআন, আর সুন্নতি আমার সুন্নত, মানে হাদিস মানে নবীর কথা, নবীর আমল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন, এগুলি সুন্নাত। তাহলে হাদিসের তৃতীয় নাম হলো সুন্নত, হাদিসের চতুর্থ নাম হচ্ছে আসার, আসার মানে হাদিস, আসার মানে বর্ণনা বা বর্ণিত হওয়া, যা নবী সাল্লাম থেকে বর্ণিত হয়ে এসছে, এ হচ্ছে আসারের শাব্দিক অর্থ। এই থেকেই নবী সাল্লাম থেকে প্রমাণিত দোয়াগুলিকে বলা হয় দোয়ায়ে মাসুরা। আমরা নামাজের শেষখানে যে দোয়াটা পড়ি ওইটা কি শুধু দোয়ায়ে মাসুরা বলি, আল্লাহ মাইনি জালাম তো নফসি জুলমান কাসি ওয়া লা ইগফির যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইন্নাকা আরহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম, এটি দোয়া মাসুরা কেন? কারণ এটি নবী সাল্লাম থেকে প্রমাণিত হাদিস। এইরকমই যতগুলি দোয়া নবী সাল্লাম থেকে প্রমাণিত রয়েছে সবগুলি হচ্ছে দোয়ায়ে মাসুরা, আল্লাহ মাহাদিনি ফি মান হাদাইত, কুনুতের দোয়া, এটি দোয়ায়ে মাসুরা। হ্যাঁ, তারপরে বলছেন হাদিস, হাদিসের শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থ। শাব্দিক অর্থ লোগাতান মানে শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ, লোগাত বলে ডিকশনারিকে অভিধানকে। হ্যাঁ, তো আবিধানিক অর্থ মানে তার অভিধানে মানে ডিকশনারিতে কি অর্থ, হাদিসের লোগাতান আল জাদিদ, হাদিস মানে হচ্ছে নতুন, জাদিদ হাদিস মানে নতুন, এটি শাব্দিক অর্থ। এর জন্য নতুন যুগকে নবযুগ, আমরা যেমন বাংলা বলছি নবযুগ, আরবিতে বলছে ওটাকে আল আসরুল হাদিস, মডার্ন এজ ইংরেজিতে বলছে, যারা ইংরেজি ভালো বোঝেন, আর বাংলাতে বলছে নবযুগ, আমরা নবযুগের লোক, তারপরে আরবিতে বলছে ওটাকে আল আসরুল হাদিস, হাদিস ওয়াসালা হাদিসান, এই যে এই সদ্য সদ্য পৌঁছেছে মানে নতুন নতুন পৌঁছেছে, এখন এই যে হাদিসান ওয়াসালা মানে পৌঁছেছে, ওয়াসালা হাদিসান। ওয়াইউজমাউ আল আহাদিস আলা খেলাফিল কেয়াস, হাদিসের বহু বচন জমা হচ্ছে আহাদিস, আর এটি খেলাফে কেয়াস মানে এর কোনো কায়দা নেই, হাদিস থেকে আহাদিস হয়ে গেছে, আহাদিস হয়েছে, তো এটা খেলাফে কেয়াস মানে হচ্ছে সারফের যে গ্রামার রয়েছে, গ্রামারের কায়দা কানুনের আওতাতে পড়ে না, আরবরা এইভাবে হাদিসের বহু বচন আহাদিস বলেছে, আর যেহেতু তাদের মাতৃভাষা যেভাবে তারা বলেছে জমা সেভাবে আমাদেরকে বলতে হবে, এগুলোকে খেলাফে কেয়াস বলে। খেলাফে কেয়াসের অর্থ হচ্ছে খেলাফুল কেয়াসুস সারফি বা নাহওয়ি, এখানে যেহেতু সারফের আলোচনা সেজন্য বলা হয়েছে এটি সারফের গ্রামারের যে কায়দা রয়েছে তার খেলাফ হাদিসের জমা হচ্ছে হাদিস। হাদিস মানে কথাও হয়, যদিও লেখক উল্লেখ করেনি, হাদিস মানে কথা। আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, এর মানে কি? এখানে তো নতুন অর্থ নাই, আম্মা বাদ অতপর নবী সাল্লাম প্রত্যেক খুতবায় বলতেন, অতপর ফাইন্না খায়রাল হাদিসে, উত্তম কথা হচ্ছে আল্লাহর কিতাবের কথা, কোরআনুল কারীমের কথা, খায়রাল হাদিস, আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিস, কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম অতি সুন্দর অতি চমৎকার হাদিস মানে কথা নাজিল করেছেন, বাণী নাজিল করেছেন, তো হাদিস মানে বাণী হয়।
এজন্য আজকালকার গল্প গুজবকে মহাদাসা বলে, স্পিকিংকে মহাদাসা বলে। আর আনাহাদ্দাসতু হাদিসান, আমি তার সাথে কথাবার্তা বললাম, লি হাদিসুন মাআক, আমার তোমার সাথে কথা আছে। কথার অর্থে হাদিস আজকালও পর্যন্ত ব্যবহার হচ্ছে, তো হাদিস মানে কথা হয়। তো এই অর্থ নবী সাল্লামের হাদিসেরও ফিট হচ্ছে, নবী সাল্লামের কথাকে হাদিস বলা হচ্ছে। কোরআন আল্লাহ পাক রব্বুল আলমিনের বাণী, সেজন্য কোরআনকেও হাদিস বলা হচ্ছে, আল্লাহ হাদিস, আল্লাহ পাকের হাদিস। আফা বিহাজাল হাদিসে তাআজাবুন, আল্লাহ পাক কোরআনে কারিমের কয়েকটি আয়াতে কোরআনকে হাদিস বলেছেন, তোমরা কি এই হাদিস এই কথার উপর তোমরা আশ্চর্য হচ্ছ? কাফেরদেরকে আল্লাহ জিজ্ঞেস করছে, আশ্চর্য হচ্ছ যে মুহাম্মদ সাল্লাম নিজের পক্ষ থেকে নিয়ে এসছে? তিনি তো লিখা পড়া জানেন, তিনি এত সুন্দর কথা কি করে নিয়ে আসতে পারেন? এটি আল্লাহ পাকের কথা। আফা মিন হাজাল হাদিসে তাআজাবুন, ফাবে আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, এই কোরআনের হাদিস বাণীর পরে কার উপর ইমান নিয়ে আসবে, কার উপর বিশ্বাস করবে? যদি কোরআনই বিশ্বাস না করো কি বিশ্বাস করবে? আর তারপরে বলছেন ইস্তিলাহান, ইস্তিলাহান মানে পারিভাষিক অর্থ, লগাতান মানে আবিধানিক অর্থ, আর ইস্তিলাহান মানে পারিভাষিক অর্থ। লিখছেন তো, কে লিখার ওয়াদা করেছেন আমার সাথে? আব্দুল খালেক গেছে, কেমন কেমন, ঠিক আছে, চল একজন লিখলেন, খাতা ছিল। মা উদিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাউলিন আও ফেলিন আও তাকরিরিন আও সিফাতিন, এটি হচ্ছে হাদিসের সংজ্ঞা। হাদিসের পারিভাষিক অর্থ মানে সংজ্ঞা, আরবিতে বলে তারিফ বলে, হ্যাঁ বাংলায় সংজ্ঞা বলে, আর তার সাথে সাথে ওটাকে বলে পারিভাষিক অর্থ। পারিভাষিক মানে পরিভাষায়, হাদিসের পরিভাষা হচ্ছে মুহাদ্দিসিনদের পরিভাষা, মানে হাদিসের পণ্ডিতরা কাকে হাদিস বলেছে, এ হলো পারিভাষিক অর্থ। কাকে হাদিস বলা হয়েছে? মা উদিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা সম্পর্কিত করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, যার ইজাফত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে, মানে যা সম্পর্কিত করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, কি সেগুলি? মিন কাউলিন, তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হোক, হ্যাঁ বচন হিসাবে বচন হোক, আও ফেলিন অথবা কর্ম হোক, আও তাকরিরিন অথবা অনুমোদন হোক, তাকরির মানে সাপোর্ট করা, তিনি সাপোর্ট করেছেন, অনুমোদন দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, অনুমোদন হোক, আও সিফাতিন অথবা গুণ হোক, অথবা গুণ হোক। সংক্ষেপে কয়টি কথা বলে? চারটি কথা বলে হাদিসের সংজ্ঞা করেছেন, তার সাথে সাথে একটি কথা লেগেছেন, গত সপ্তাহে ইঙ্গিত করেছিলাম, এইভাবে বলবেন না হাদিসের তারিফ বা হাদিসের সংজ্ঞা, যে নবী সাল্লামের বচন কর্ম অনুমোদন আর গুণকে হাদিস বলা হয় না, এটা সহি হাদিস হয়ে গেল তাহলে, যেটা নিশ্চিত যে এগুলি নবী সাল্লামের, তাহলে নিশ্চিত সহি হাদিস তাহলে। কিন্তু এখানে এই জন্য বলা হয়েছে যাতে জয়ীফ জাল যেগুলি মিথ্যা হাদিস সেগুলিও সামিল করা যায় হাদিসের সংজ্ঞায়, কারণ মুহাদ্দিসিনদের ভাষায় সেগুলিও হাদিস, যদিও রসুলের হাদিস নাই, ওগুলি বানাওয়াট হাদিস, বানিয়েছে পথভ্রষ্টরা, হ্যাঁ বা যাদের স্মৃতিশক্তি দুর্বল, কি বলতে কি বলেছে, এভাবে জাল ঢুকেছে বা দুর্বল ঢুকেছে, কিন্তু সেগুলিও হাদিসের পরিভাষায় হাদিস, যাতে করে সেই হাদিসগুলো বেরিয়ে না যায়। সেই জন্য কি বলেছেন লেখক? মা উদিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্কিত করা হয়েছে, সম্পর্কিত করা হয়েছে, সেটা সত্য হোক আর নাই হোক, সহি হোক দুর্বল হোক বা জাল হোক, সম্পর্কিত করা হয়েছে। যেমন উতলুবুল ইলমা ওয়ালাও কানা বিসসিন, চীনেও যদি যেতে হয় তোমরা ইলম শিখতে যাও, এটা কি জালের সাথে হাদিস বলছেন, জাল হাদিস। তাহলে হাদিস যখন বললেন এটাকে সামিল হবে কখন? যখন বললেন মা উযিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর সাথে সম্পর্কিত করা হয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি বলেননি, তার এর নাম হচ্ছে জাল হাদিস, শুধু জাল বলছেন না, জাল হাদিস, বুঝলেন, মিথ্যা হাদিস। কল তো বোঝাই গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বচন, যা বলেছেন করতে বলেছেন, তাই না? ফেল যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং করেছেন সেগুলিও হাদিস, আও তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি অনুমোদন দিয়েছেন, মানে নবী সাল্লামের সামনে কোন সাহাবি করেছেন তিনি নীরব থেকেছেন, কিছু বলেননি, নিষেধ করেননি এক কথায়, তাহলে সেটা যেন মেনে নেওয়া হলো, সেটাও হাদিস। নবী সাল্লামের দস্তরখানের ওপর দব, দব তো বুঝেন, হ্যাঁ গুইসাপ না, আবার অনেক জাহেল মূর্খরা আবার দেশে গুইসাপ খায়, সান্ডা, সান্ডা নবী সাল্লাম নিজে খাননি, তাই নবী সাল্লাম ফেলো নাই, হ্যাঁ নবী সাল্লামের অনুমোদন, তার দস্তরখানের উপর সাহাবায়েকরা বসে খেয়েছেন, তাকরির অনুমোদন, এরকম বহু হাদিস যখন আসবে
কিছু তাকরির মানে আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেননি করেননি কিন্তু তার সামনে করা হয়েছে, তিনি চুপ থেকেছেন, এইরকম হাদিসগুলি হ্যাঁ কি বলা হয়, তাকরির বলা হয় বা অনুমোদন বলা হয়, এরকম কিছু দৃষ্টান্ত আগামী সপ্তাহে আপনারা নিয়ে আসার চেষ্টা করবেন। আর যদি না পারেন তখন আমি পরে নিয়ে আসবো। ঠিক মাশাআল্লাহ একটা নিয়ে এসছে, ফজরের নামাজ যে গেলেন দেখেন জামাত শুরু হয়ে গেছে, তাহলে সুন্নত শুরু করা জায়েজ নয়, কারণ একামত হওয়ার পরে অন্য কোনো নামাজ হয় না, তাহলে ফরজ নামাজ পড়বেন। তারপরে সুন্নত পড়ার দলিল আবু দাউদে আছে, একজন সাহাবি ওই রকমই অবস্থায় এসছেন, দেখছেন জামাত শুরু, জামাতে লেগে গেছেন, জামাত পড়ার পরে আবার দুই রাকাত নামাজ পড়ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসুভু আরবান, কি ভোরের নামাজ চার রাকাত নাকি? তখন সেই সাহেব বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমার সুন্নত আগে ছুটে গেছিল, তো সুন্নতটা কাজা করছি পড়ছি। ফাসা কাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে তোমরা হ্যাঁ ফজর নামাজের পরে সুন্নতটা পড়ে নাও, এই কথা বলেনি, কলও নাই, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি করলেন, অনুমোদন দিলেন, চুপ থাকলেন, এটা হচ্ছে তাকরির, অনুমোদন। যদি নাজায়েজ হতো তাহলে বলতেন এটা চলে, লা সালাতা বাদাল ফজরে হাত্তা তাতুলা শামস, সূর্য ওঠা পর্যন্ত কোনো নামাজ নাই, যেমন মাযহাব হারি এক্সিডেন্ট ভাইরা বলে কোনো নামাজ না, কোনো নামাজ নাই মানে নফল নামাজ নেই, কারণ এখানে কাজা নামাজ আছে। দেখেন নবী সাল্লাম সামনে সাহাবি পড়লেন আর নবী সাল্লাম চুপ থাকলেন, তার মানে বোঝা গেল যে কিছু নামাজ আছে। আর যে হাদিসে বলা হয়েছে ফজর পর কোনো নামাজ নেই সূর্য ওঠা পর্যন্ত, তার মানে এমনি এমনি নফল পড়তে থাকবেন, ওইটা নেই, আসর পরে ওইরকমই নফল নেই, কিন্তু কাজা নামাজ ফেলে আছে। নবী সাল্লাম একদিন জোহরের পরের সুন্নত থেকে গেছিল কথা বলতে বলতে, একদল এসেছিল ইসলাম কবুল করার জন্য বা ইসলামের কথা বলার জন্য, আসর পরে গিয়ে নবী সাল্লাম তার এক বিবির বাড়িতে গিয়ে নামাজ পড়লেন দুই রাকাত। বিবি জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এমন সময় নামাজ পড়ছেন, আপনি তো নিষেধ করেন, না আমার ওই জোহরের দুই রাকাত সুন্নত থেকে গেছিল তো কাজা করলাম। তাহলে বোঝা গেল যে কাজা নামাজ আসর পর মাগরিব পর্যন্ত পড়া যাবে আর ফজর পর সূর্য ওঠা পর্যন্ত পড়া যাবে, ফেকাতে ঢুকে যাচ্ছি আমরা। হ্যাঁ সেফাত, সেফাত মানে গুণ, মানুষের গুণ দুই প্রকার, সেফাতে খালকি সেফাতে খলকি, নোট করে রাখেন, সেফাতে খালকি মানে সৃষ্টিগত গুণ আর সেফাতে খলকি মানে চারিত্রিক গুণ। তো নবী সাল্লামের সৃষ্টিগত যেগুলি গুণ সেগুলিও হাদিস, আর যেগুলি নবী সাল্লামের চারিত্রিক গুণ সেগুলিও হাদিস, বুঝা গেছে? নবী সাল্লাম কথাও নয়, কর্ম নয়, অনুমোদনও নয়, কিন্তু কি সৃষ্টিগত গুণ। নবী করিম সাল্লাম দেখতে কাল কামারে চাঁদের মতো ছিলেন, পূর্ণিমার রাতের চাঁদের মতো ঝকঝকে সুন্দর ছিলেন, যে হাদিস আছে ওটা কি সেফাতের হাদিস, এটি সেফাত সৃষ্টিগত গুণ নবী সাল্লাম, এটি হাদিস। নবী করিম সাল্লাম কানা কাসাল্লাহিয়া, দাড়ি খুব ঘন ছিল, এটা কি সৃষ্টিগত গুণ, এটি হচ্ছে হাদিস সেফাত, সেফাতে খালক। হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যাপক অর্থবাহী কথা বলার শক্তি দেওয়া হয়েছিল, এটা গুণ তার সৃষ্টিগত গুণ, অল্প কথায় অনেক কথা বলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজন না হলে বেশি কথা বলতেন না, খুব অল্প কথা বলতেন, দীর্ঘক্ষণ নীরব থাকতেন, এগুলি কি সৃষ্টিগত গুণ। নবী করিম সাল্লামের কিছু চারিত্রিক গুণ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে চারিত্রিক গুণ যেমন রাগ করতেন না, হ্যাঁ আল্লাহর হক নষ্ট না করা হলে, হ্যাঁ আল্লাহর হকের ক্ষেত্রে অবশ্যই রেগেছেন, অনেক সময় নবী সাল্লাম রেগেছেন, সবসময় রাখবেন না তাহলে মুশকিল হয়ে যাবে। আর কোনো মানুষ যদি এমন হয় যে আমি কোনো সময় রাখবো না, তাহলে তার স্ত্রী অনেক আগে বেড়ে যাবে, বেহায়া বিপদে যেখানে সেখানে চলে যাচ্ছে, আপনি না রাগেন না তাহলে চলবে, নামাজ পড়ে না রাগেন না চলবে, তার রাগের জায়গায় রাখতে হবে। আর একটু লবণ বেশি হয়েছে সেই জন্য রাগ, একটু ঝাল বেশি হয়েছে সেই জন্য রাগ, হ্যাঁ না রাগের জায়গায় রাখতে হবে। আল্লাহর হক নষ্ট করলে নবী সাল্লাল্লাহু খুব রেগেছেন, নিজের ব্যক্তি স্বার্থের ক্ষেত্রে কখনো রাগেননি, রাগ করেননি, হ্যাঁ কেউ কষ্ট দিয়েছে কথার দ্বারা কাজের দ্বারা কখনো রাগেননি, আমাকে বলেছে আমাকে গালি দিয়েছে রাগবেন না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ, আপনাকে গালি দিয়েছে রাগবেন না, কিন্তু ইসলামকে গালি দিবে, আল্লাহ রসুলকে গালি দিবে, আল্লাহকে গালি দিবে, হ্যাঁ কোরআনের বিরুদ্ধে কথা বলে অবশ্যই রাখতে হবে, সুন্নতের বিরুদ্ধে কথা অবশ্যই রাখতে হবে, চারিত্রিক গুণের মধ্যে হাসি মুখে কথা বলা, সালাম আলাইকুম, এই চরিত্র নবী সাল্লাম, এটা কি নবী সাল্লামের না চারিত্রিক গুণ, এটা চারিত্রিক গুণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদিও অনেক সময় খলকগুলি কর্মের মধ্যে চলে আসতে পারে, যেমন নবী সাল্লাম কেউ যদি তার সাথে মোসাফা করতো অতক্ষণ হাত টানতেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি হাতটা সরিয়ে না নিত, সালাম দেওয়ার পর পট করে হাত যদি টানতে আসে অনেক সময় মাইন্ড করে,
কিছু লোক এতটুকু সালাম করতে আসে, এতটুকু এইভাবে ধরে আর চট করে টেনে নিবে, খারাপ লাগে, লাগে না খারাপ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত দিয়ে ভালো করে সালাম করে টানতেন না, যতক্ষণ ওই লোকটির প্রয়োজন না ফুরিয়ে যেত। কেউ যদি হাত ধরে নিত কথা বলতে লাগতো, কথা বলতে আছো অতক্ষণ হাত টানছে না নবী, যতক্ষণ সেই লোকটি ছেড়ে না যেত কথা। এগুলি ভালো চরিত্র, হ্যাঁ, এগুলি হচ্ছে সেফাতে খুলুকি, হ্যাঁ, চারিত্রিক গুণ। ওই চরিত্র তৈরি করতে হবে। দেখেন একটি মানুষ চেষ্টা করলে হয়, আপনি অভ্যাস করেন না সেই জন্য সালাম আলাইকুম, সালাম আলাইকুম না ওইরকম করে সালাম দেবেন নাকি, সালাম আলাইকুম ভাই এরকম করে সালাম দেবেন, সালাম আলাইকুম ভাই কেমন আছেন। আচ্ছা একটা লোক সালাম আলাইকুম বললো, আপনি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন একটা আর বেশি বললেন, এটা ভালো চরিত্র। এগুলো হচ্ছে নবী সাল্লামের চরিত্র। এই চরিত্রগুলি তৈরি করতে হবে, অভ্যাস করলে হয়, অভ্যাস করলে হয়। একটা লোক যদি আমাকে সালাম দেয় সালাম আলাইকুম রহমতুল্লাহ, আর যদি দেখি যে খুব তাড়াতাড়িতে সেও নাই, তাহলে আমি এটা অভ্যাস করে নিয়েছি যে তাকে কমপক্ষে জিজ্ঞেস করো কেমন আছেন ভাই জিজ্ঞেস করো। ও নেকি করলো ওর সমান, আমি ও বললো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ, আর আমিও বললাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত, সমান সমান হইলো। ও যদি তিনটে বলে আমিও তিনটে বলে সমান সমান হইলো, আমি ওর চাইতে বেশি নেকি করবো, কেমন আছেন ভাই, ঠিক না? আমার এটা উত্তম চরিত্র, এই অভ্যাস করতে হবে। অভ্যাস করেন, অভ্যাসের ব্যাপার, দু চার দিন দশ দিন যেন অভ্যাস করবেন, যেমন ইনশাল্লাহ বলা। অভ্যাস করলে অভ্যাস, আর না অভ্যাস করলে কিছু বলছেন না আপনি, অভ্যাস। তো সেফাতের তাহলে ব্যাখ্যা মোটামুটি হয়ে গেল, সেফাতে দুটি দিক রয়েছে। তাহলে সেফাতটিকে যদি দুই ভাগ করি তো পাঁচটি বিষয়ের নাম হাদিস। এই জন্য ইমাম তিরমিজির কিতাবে বা অন্যান্য কিতাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামাইল, চারিত্রিক বৈশিষ্ট্য বা সৃষ্টিগত বৈশিষ্ট্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র কয়েকটি চুল পেকেছিল, এগুলো কি হাদিস? কোন হাদিস? সেফাতে খালকি, খালক মানে সৃষ্টি আর খলক মানে হচ্ছে চরিত্র, গড়মিশ করে দিবেন না দুটোকে। আবার আল খাবার, খাবার কাকে বলে? খাবারের শাব্দিক অর্থ লগাতান আন্নাবা, খবর মানে হচ্ছে সংবাদ, নাবা মানে খবর, আম্মা ইয়াতাসাল আনিন নাবা ইল আজিম, মহাসংবাদ। তাহলে খবর মানে হচ্ছে নাবা, সংবাদ। এই জন্য নবীকে নবী বলে, নাবা থেকে নবী বলে, নবী সংবাদদাতা, ওহির সংবাদদাতা, আকাশের সংবাদদাতা, গায়বের অদৃশ্য সংবাদদাতা, এই জন্য নবীকে নবী বলে। ওয়া তারপর কি আছে, ওয়া জামউহু আখবার, খবরের জামা হচ্ছে আখবার। আজকাল রেডিও টেলিভিশনে কি বলছে, আখবার, আখবার পড়ছে মানে সংবাদ পড়ছে, খবরের জামা। ইস্তিলাহান পারিভাষিক অর্থ ফিহে সালাসাতু আকওয়াল, এ খবরের সংজ্ঞায় তিনটি উক্তি আছে, তিনটি মত আছে, হ্যাঁ, ওয়াহি আছে। এগুলি হচ্ছে, একটি হচ্ছে ওয়াহুয়া মোরাদেফুল ইল হাদিস, হ্যাঁ, হাদিসের প্রতিশব্দ, হাদিসের প্রতিশব্দ বুঝেন, প্রতিশব্দ কাকে বলে? দুটো শব্দ কিন্তু একই অর্থ বহন করে, যেমন কাদার জালাসা, কাদা মানে বসা আর জালাসা মানে বসা, হ্যাঁ, মাকআদ আর মজলিস, যদিও কিছু ভাব অর্থে পার্থক্য থাকে কিন্তু এমনিতে শব্দের দিক দিয়ে ঠিক। নামা আর রাকাদা, নামা মানে শুয়ে যাওয়া, রাকাদা মানে শুয়ে যাওয়া, জি, চন্দ্রচাঁদ, হ্যাঁ, যাই হোক এরকম আর কি। মুরাদিফুল হাদিস, তাহলে একটি হচ্ছে মত হচ্ছে যে খাবার যা তাই হচ্ছে হাদিস। এই মতের উপর আমি হাদিসের চারটি নাম বললাম। এই আন্না মানাহুমা ওয়াহিদুন ইস্তিলাহান, অর্থাৎ পারিভাষিক দিক থেকে হাদিস আর খবরের অর্থ হচ্ছে একই। দুই নম্বর মত হচ্ছে মোগায়রুন লাহু, না, হাদিস আর খবর দুটো একে অপরের বিপরীত, মুরাদিফ নাই, প্রতিশব্দ নাই, বিপরীত শব্দ না, পার্থক্য আছে। কি পার্থক্য আছে? তাহলে বলছে আইফাল হাদিস, হাদিস কাকে বলে? মা যা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবী সাল্লাম থেকে যা বর্ণিত হয়েছে তা হচ্ছে হাদিস। ওয়াল খাবার মা যা আন গাইরিহি, আর নবী ছাড়া, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছাড়া অন্য কারো পক্ষ থেকে যে সব সংবাদ এসেছে সেগুলিকে খাবার বলবো। তাহলে ধরুন আগের জামানার বনী ইসরায়েলদের জামানার এমন কোন ঘটনা যেটা হচ্ছে বাইবেলে বা অন্য কিতাবে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে আসেনি, এগুলো বলবো খবর এসেছে, খবরে আছে, হাদিসে নেই, পার্থক্য হয়ে গেল। হাদিসে নেই কিন্তু ইতিহাসের কিতাবে আছে, তাহলে কি বলবো? এগুলো খবর, এগুলো যা আফিল খাবার, যা আফিল হাদিস বলবো না। তাহলে খবর আর হাদিসে কেউ কেউ পার্থক্য করেছে। তিন নম্বর হচ্ছে, মানে তৃতীয় মত হচ্ছে আম মমিনহু, অর্থাৎ হাদিস চাইতে খবরটি হচ্ছে বেশি ব্যাপক, হাদিস খাস আর খাবার হচ্ছে আম, খাস আর আম বুঝেন তো, যেমন মানুষ আর পুরুষ, মানুষ আর
পুরুষ, কি পার্থক্য? পুরুষ হচ্ছে খাস, হ্যাঁ হ্যাঁ, আর মানুষ মহিলাও মানুষ আর পুরুষও মানুষ, আম খাস, জি। তো ওই রকমই যে ফাল হাদিস এই মানে অর্থাৎ, এই মানে অর্থাৎ ফাল হাদিস, সুতরাং হাদিস মা যা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবী সাল্লাম থেকে যা এসেছে তা হাদিস, ওয়াল খাবার মা যা আনহু ওয়া আন গায়রিহি, আর খবর বলবো নবী সাল্লাম থেকে যা বর্ণিত তাও খবর, আর অন্যদের থেকে যা এসেছে তাও খবর। তাহলে খবর শব্দটি হাদিস কেও সামিল হলো, আর হাদিস ছাড়া অন্য অন্য সংবাদগুলিকেও সামিল হলো তৃতীয় অর্থে। আর দুই নম্বরটি ছিল কি, একেবারে বিপরীত, নবী সাল্লাম থেকে এসছে ওগুলিকে হাদিস বলবো, আর নবী সাল্লাম ছাড়া অন্য থেকে যেগুলি এসছে অন্য সূত্রে এসছে সেগুলিকে খবর বলবো। আর প্রথমটি হলো যে হাদিস আর খবর সেম সেম, হাদিসকে খবর বলে প্রতিশব্দ। তারপরে কি এসছে, আল আসার, আল আসার, আসার লোগাতান এর আবিধানিক অর্থ হচ্ছে বাকিয়াতুস শাই, আসার মানে চিহ্ন। আপনি হেঁটে গেছেন আর পায়ের দাগ বালির উপর ধুলার উপর পড়ে আছে, এটাকে আরবিতে আসার বলে, আসারুল কদম। চোর চুরি করে যখন চলে যেত সকালবেলা পায়ের কদমগুলি আমরা খুঁজে বেড়াইতাম, গ্রামে চোর এসে কোনখান কোনখান দিয়ে কোন জমি দিয়ে গেছে, ওই দেখতে দেখতে কত দূর পর্যন্ত গেছে, কোন দিক দিয়ে গেছে, ওইগুলো পরে আসারুল কদম। বাকিয়াতুস শাই, এরকমই বাড়ি ছিল, গ্রামের বাড়ি ছিল, কিন্তু ভেঙে দিয়েছেন, চলে এসছেন শহরে চলে এসছেন, তারপরে গ্রামে কোনোদিন যান তো দেখেন যে এই জায়গাটা আমার ঘর ছিল, এই জায়গাটা আমার আব্বার ঘর ছিল, ভেঙে গেছে, মাটির ঘর ছিল বা কিছু ভেঙে টেঙে সাপেছে, একটু উঁচা টুচা হয়ে আছে, কিছু সামান্য একটু যে উঁচা আছে, এগুলো হচ্ছে আসার, বাড়ির আসার, আসারুল বাইত। তো আসার মানে কোনো কিছু বাকি থাকা, কোনো কিছু, কোনো বস্তুর কোনো কিছু বাকি থাকা। কোনো জায়গায় পায়খানা লেগেছিল কাপড়ে, বাচ্চাদের ধুয়েছেন, ধোয়ার পরে একটু হ্যাঁ রং দেখতে পাচ্ছেন বা রক্ত লেগেছিল, ধুয়েছেন তারপর একটু দাগ হয়ে আছে, এটা কি বলে, আসারুল দম, হ্যাঁ আসারুল গায়েত, হ্যাঁ আসারুল বারাজ, আসার। তো আসারের শাব্দিক অর্থ কি করলো, এই জন্য বাকিয়াতুস শাই, কোনো বস্তুর অবশিষ্ট অংশ, কোনো বস্তুর অবশিষ্ট অংশ। ইস্তিলাহান শরীয়তের পরিভাষায় ফিহাই কাওলানে, এতে দুটি মত আছে, খাবার সম্পর্কে তিনটি মত শুনলেন, এখানে দুটি মত, হোমা দুটি মতের একটি হচ্ছে হুয়া মোরা দেখুন লিল হাদিস, একটি মত হচ্ছে হাদিসের প্রতি শব্দ, যেটি প্রথম বললাম যে হাদিসকে চারটি শব্দ দিয়ে ব্যক্ত করা হয়, হ্যাঁ হাদিস, খাবার, হ্যাঁ আর কি সুন্না, আসার, হুয়া মোরা দেখুন লিল হাদিস। এই আন্না মানা হমা ওয়াহেদুন, অর্থাৎ হাদিসের এবং আসারের দুটোরই অর্থ হচ্ছে একই, যে হাদিসটি পড়লাম বা দুটি হাদিস পড়লাম, এটি হাদিসও এবং আসারও, রসুল্লাহ সঙ্গে হাদিস, রসুল্লাহ সঙ্গে আসার, দোয়াই মাসুরা হাদিসের দোয়া, একই কথা। দুই নম্বর মত হচ্ছে মোগায়রুল্লাহ, না বিপরীত, হাদিস আলাদা আর আসার আলাদা, কি হাদিস বলে কাকে আর আসার কাকে বলে, বলছে হাদিস বলে যা রাসূলুল্লাহ সাল্লাম থেকে এসেছে, আর আসার বলে যা সাহাবাই কেরাম থেকে বা তাবেইন থেকে, সাহাবাই কেরামের উক্তি বা তাবেইনদের উক্তি বচন অথবা হ্যাঁ ফেল কর্ম, সাহাবাই কেরামের কর্ম, তাবেইনদের কর্ম এসেছে সেগুলিকে আসার বলে, এই অর্থে অনেক ক্ষেত্রে ব্যবহার হয়। এই জন্য সাহাবাই কেরামের কোন বক্তব্য মানে বচন অথবা সাহাবাই কেরামের কর্মকে আসারে সাহাবা বলা হয়, আসারে সাহাবা, সাহাবাই কেরামের আসার বলা হয়, নবী সাল্লাম থেকে প্রমাণিত নয়, কিন্তু নবী সাহাবাই কেরাম থেকে প্রমাণিত হচ্ছে আসারে সাহাবা। যেমন দুই আজান, জুমার দিনে দুই আজান দেওয়া, একটা আজান আগে হয়েছে আর পরে আরেকটি আজান হচ্ছে, প্রথম যে আজান আগে ভাগে যে আজানটি হয়, এই আজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, কার যুগে শুরু হয়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায়, এটা বলবে এটি হচ্ছে হাজা আসারু উসমান রাদিয়াল্লাহু আনহু, এটি হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলার আসার, বা হাজি সুন্নাতুল খলিফা সালিস, তৃতীয় খলিফার সুন্নাত, তাহলে সুন্নাত বলছেন আর আসারও বলছেন। এটি এবার যদি কোনো সাহাবীর উক্তি থাকে, হাদিসে নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নেই, কালা রাসূলুল্লাহ বলে, কিন্তু কালা উমর, যেমন নামাজের ক্ষেত্রে আমি একটি হাদিস অনেক সময় পেশ করি, রাসূলুল্লাহ হাদিস নাই, ওমর রাজি বলছে ইন্না আহাম্মা উমুরিকুমুস সালাত, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালা, নামাজ, যে ব্যক্তি নামাজ নষ্ট করলো সেই ব্যক্তি অন্য আমলকে আরো বেশি নষ্ট করবে, এটি ওমর রাজি আল্লাহ তাআলার বাণী, এটিকে কি বলবো, আসার ও ওমর, ওমর রাজি আল্লাহ আসার। আর যারা বলেছেন হাদিস আর আসার একই, সেই ক্ষেত্রে বলে এটি ওমর রাজি আল্লাহ তাআলার থেকে বর্ণিত হাদিস, মানে তার হাদিস, তার বক্তব্য, মওকুফ হাদিস, সাহাবায়ে কেরাম হাদিসকে মওকুফ হাদিস বলে, জেনে রাখেন, আগে আসবে ওগুলি আবার। হ্যাঁ তাবেইনদের উক্তি বা কর্মকে হ্যাঁ কি বলে বলতে পারেন, কেউ মাকতু বলে, মাকতু, এখন তিনটা জান, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
হাদিসকে মারফু, মাশাআল্লাহ, অতিরিক্ত এখন শিখে রাখলেন, আগে এগুলো আসবে। মারফু মানে নবী সাল্লামের হাদিস, নবী সাল্লামের বচন, কর্ম, অনুমোদন অথবা নবী সাল্লামের গুণ, এগুলো হচ্ছে মারফু হাদিস। আর সাহাবায়ে কেরামের যদি উক্তি হয় বা কর্ম হয় তাহলে মওকুফ। আর যদি তাবেইনদের উক্তি হয়, সাইয়েদিন মুসাইব বলেছেন, ইবনে সিরিন বলেছেন, হাসান বাসরি বলেছেন রহমতুল্লাহ আলাইহিম আজমাইন, তাহলে কি বলবেন? মাকতু। বলছেন যে আসার কি মগা, দ্বিতীয় মত হচ্ছে আসার সম্পর্কে মগায়ের উল্লাহ হাদিসের বিপরীত, আর তা হলো তাহলে সংজ্ঞা কি হবে? ওয়াহুয়া মা উযিফা ইলা সাহাবাতি ওয়া তাবেইন মিন আকওয়ালিন আও আফআলিন, যা সম্পর্কিত করা হয়েছে সাহাবায়ে কেরামের সাথে বা তাবেইনদের সাথে। সহিহ কার যাইফ হতে পারে, যাইফ হতে পারে, জাল হতে পারে, সাহাবায়ে কেরাম নামে মিথ্যা হয়তো ই করা হয়েছে, সম্পর্কিত করেছে পরের লোকেরা ভুল, কিন্তু সম্পর্কিত করা হয়েছে যেন বলো আসারে সাহাবা, সহি না যাইফ পরে দেখতে হবে সেটা। সাহাবায়ে কেরামের সাথে সম্পর্কিত করা হয়েছে এবং তাবেইনদের সাথে যা সম্পর্কিত করা হয়েছে, মিন আকওয়ালিন তাদের বাণী বচন হোক আও আফআল বা তাদের কর্ম হোক, সেগুলিকে কি বলে, কি বলে? আসার বলে। আর নবী সাল্লামের সাথে যা সম্পর্কিত করা হয় তাকে হাদিস বলে। মা উযিফা ইলান নবী সাল্লাম হাদিস, আর মা উযিফা ইলা সাহাবাতি ওয়া তাবেইন আসার, এটা দ্বিতীয় মত। আর প্রথম মত কি বললাম আসার সম্পর্কে? যে প্রতিশব্দ হাদিস আর আসার মোরাদেফ মানে প্রতিশব্দ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।